বাংলাদেশের সব ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এবং বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একদিকে করোনার একটা অভিঘাত, তার উপর এসেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যার ফলে আজকে সমগ্র বিশ্বেই যেমন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অনেক দেশে এখন বিদ্যুতের জন্য হাহাকার। আর সেই ক্ষেত্রে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, বিদ্যুৎ আমরা সবার ঘরে পৌঁছে দিয়েছিলাম এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সবাই পাচ্ছিল, কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের উৎপাদনের যে উপকরণগুলি সেগুলির দাম অত্যাধিক বৃদ্ধি পেয়ে গেছে। যেমন ডিজেলের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, এলএনজি দাম বেড়েছে, সব কিছু দাম বেড়ে গেছে। কয়লা এখন প্রায় পাওয়া যায় না, কারণ আর তাছাড়া ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের জন্য পরিবহনেরও সমস্যার সৃষ্টি হচ্ছে। আগের মতো জাহাজ চলাচল করতে পারছে না বা সমস্ত উৎপাদন আমাদের দেশে না, সব দেশেই প্রত্যেকটা জিনিসের এখন ঘাটতি এবং এই সমস্যাটা দেখা দিয়েছে। সেখানে আমরা যদি একটু সাশ্রয় করে চলি, মিতব্যয়ী হই এবং নিজেরা নিজেদের সঞ্চয়টা বাড়াতে পারি, তাতে যে কোনো সমস্যা মোকাবেলা করা যাবে। অর্থাৎ প্রতিটি পরিবারই যদি সঞ্চয়মুখী হয় যে না আমরা নিজেরা কিছু করব।